প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি। রাজশাহীতে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি সংকটাপন্ন অবস্থায় বুধবার রাত 11টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে 62 বছর বয়সী 2020 সালের শ্রেষ্ঠ জয়িতাকে। স্ট্রোক করায় তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক কফিল উদ্দিন বলেন, খুকির স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত আছে, কোনো উন্নতি হয়নি, গত 3 দিন ধরে একই রকম আছে। খুকির স্ট্রোকের চিকিৎসা চলছে, তাকে দেখভালের জন্য একজন সার্বক্ষণিক দক্ষ কাউকে দরকার, কিন্তু কাউকে পাওয়া যায়নি, সেজন্য তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর এলাকায় খবরের কাগজ বিক্রির জন্য হাঁটছিলেন খুকি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নগর স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল মাফিকুর আলম সন্ধ্যা 7:30টায় তাকে হাসপাতালে নিয়ে যান। এর আগে সোমবার সন্ধ্যায় রাজশাহী সিটি মেয়রের সহধর্মিণী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি খুকিকে দেখতে যান। তিনি খুকির চিকিৎসার খোঁজ নেন। রাজশাহীতে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি কনফারেন্স হলে সহকারী ইন্ডিয়ান হাই কমিশনার মনোজ কুমার এই অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, 1971 সালের আজকের এদিনে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন দেশকে প্রস্তাব করেছিল, তাই এই দিনটি স্মরণ করতে এই আয়োজন। বাঙালিরা অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন করেছেন, তাদেরকে আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। মন্ত্রী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ভারতের দালাল নয়, তারা আমাদের অকৃত্রিম বন্ধু। অতীতে ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল তা আজ আরো সুদৃঢ়। তিনি দুদেশের সমৃদ্ধি কামনা করে বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান কোনোদিন ভুলে যাবার নয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মেয়র পত্নী শাহিন আক্তার রেনি, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে টিএমএসএস এর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। রাজশাহীতে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় এবং মানব কল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়নকৃত পুলিশ এনগেজমেন্ট অ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম প্রকল্পের আওতায় কমিউনিটি পুলিশিং ফোরাম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় মহানগরী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সহিংস উগ্রবাদ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা সৃষ্টিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদারকরণে বিশেষ অবদান রাখায় পুলিশ কমিশনারকে সম্মাননার স্মারক প্রদান করেন মানব কল্যাণ পরিষদ ও কমিউনিটি পুলিশিং ফোরাম রাজশাহী মহানগর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুন নাহার, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর সাদাত সদরুদ্দিন শিবলি সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ পেশী শক্তি ব্যবহার করে ক্ষমতায় আসেনি, দলটি জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। তিনি বলেন, কিছু সংখ্যক রাজনীতিবিদ জনগণকে বিভ্রান্ত করে প্রলোভন দেখিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু জনগণ এসব প্রত্যক্ষ করে তাদের প্রত্যাখ্যান করেছে। বুধবার বিকেলে রাজশাহীর বানেশ্বর কলেজ মাঠে জেলা পুলিশের মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মকে বাঁচাতে হলে মাদক থেকে তাদের দূরে রাখতে হবে, আর এজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ভারত ফেন্সিডিল কারখানা সীমান্ত থেকে দূরে সরিয়ে নিচ্ছে, তারা মাদক রুখতে সহায়তা করছে।
মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশ বন্ধে বিজিবিকে প্রযুক্তিগত দিক দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি, রাজশাহী 5 আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মনসুর রহমান, রাজশাহী 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আইনউদ্দিন, রাজশাহী 4 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা সহ অন্যান্যরা। উত্থান হয়েছিল রাজশাহী থেকে, রাজশাহী শুধু একা নয়, অনেক অনেক জায়গা থেকে শায়েক আব্দুর রহমান বাড়ি যদি জামালপুর, কিন্তু উত্থানটা ঘটেছিল এই সমস্ত জায়গা থেকে। সেই সেই রাজশাহী আজকে একটা আনন্দের স্রোত, একটা একটা সংহতির স্রোত, একে অপরের ভালোবাসা, আপনারা যে একে একে অপরের সঙ্গে একসঙ্গে চলছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আজকে হাজার মানুষের ঢল নেমেছে। অবশ্যই আমরা জঙ্গিবাদ সন্ত্রাস জঙ্গিবাদ দমন করেছি, সন্ত্রাস দমন করেছি, আমরা মাদককেও দমন করেছি। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।